হিজাব মামলায় ভিন্ন মত পোষণ করলেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি। কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যে মামলা হয়েছিল বৃহস্পতিবার ছিল তারই রায়দান। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি এদিন দুই মত পোষণ করেছেন। বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার মতামত আলাদা হওয়ায় মামলা যাচ্ছে বৃহত্তর বেঞ্চে। এই মামলার রায়ে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করেছিল কর্ণাটক হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পড়ুয়াদের একাংশ। বৃহস্পতিবার হাইকোর্টের সেই রায় বহাল রাখার পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত। কিন্তু বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, হিজাব পরা নিজের পছন্দের বিষয়। এবার এই মামলার শুনানি হবে তিন বিচারপতির বেঞ্চে। সেই বেঞ্চ সিদ্ধান্ত নেবে পরবর্তীতে নয় বিচারপতি বেঞ্চে এই মামলা যাবে কিনা।